এগুলো থাকে না শারীরিক সমস্যা থাকে অনেকের বিয়ে হয়েছে কয়েক বছর হয়ে গেছে কিন্তু এখনও সন্তানের মুখ দেখছেন না কনশিপ হচ্ছে না এরকমের অনেক মেসেজ আমি পাই এবং এ বিষয়ে আমাকে অনেকে তদবিরের কথা বলেন আমি প্রথমেই বলবো আপনারা যারা এরকম সমস্যায় ভুগছেন প্রথমত আপনারা ডাক্তার দেখাবেন স্বামী স্ত্রী উভয়েই ডাক্তার দেখাবেন কারণ বিভিন্ন কারণে বাচ্চা কাচ্চা হয় না মানুষের শরীরে নানা ধরনের সমস্যা থাকে হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে অথবা মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে মাসিকের সমস্যা থাকতে পারে পুরুষদের শুক্রাণুর সমস্যা থাকতে পারে এ কারণে বাচ্চা কাচ্চা পেতে অনেকের বিলম্ব হয় আর অনেকে পান না আবার অনেকের জাদুটনা বান কুফরি এগুলো থাকে তো প্রথমত ডাক্তারি করিয়ে নেবেন যদি ডাক্তাররা চিকিৎসা দেওয়ার পরও আপনি কোনো ফলাফল বা কোনো সমাধান না পান তাহলে ভালো কোনো রুহানি তদ্বিরকারী হুজুরের শরণাপন্ন হবেন এবং ওনার কাছ থেকে কোরআনিক চিকিৎসা নিতে পারেন আমার কাছে যদি বলেন তাহলে আমি আপনাদেরকে প্রথমে বলবো আমার কাছে হাজিরা করিয়ে নেবেন হাজিরা করলে অবশ্যই আপনার সম্পর্কে বিস্তারিত আমি জেনে যাব যে আপনাকে কেউ জাদু বান করেছে কি না বা কোনো কুফুরি সমস্যা আছে কি না বা আপনি কোনো ধরনের রোহানিয়াত সমস্যায় ভুগছেন কি না যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই তদবির আছে আর আল্লাহ পাক মানুষকে সন্তান দান করার মালিক আমি আজকে আপনাদেরকে একটি সহজ পদ্ধতি বলে দিব যারা এরকম সমস্যায় ভুগছেন যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না বিশেষ করে যাদের বিয়ে হয়েছে কয়েক বছর কিন্তু এখনো সন্তান প্রসব করতে পারেননি এখনও সন্তান গর্বে আসেনি তাদের জন্য এই সহজ পদ্ধতি আজকে আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ এটি প্রথমে ট্রাই করবেন কমপক্ষে তিন মাস তিন মাস চেষ্টা করার পর যদি আপনারা কোনো ফলাফল না পান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আমি এটা বলবো যে আপনারা কোনো ভণ্ড কবিরাজ বা মোল্লা ভণ্ড লোকের সাথে যোগাযোগ করে সন্তান পাওয়ার ব্যাপারে তদ্বিরটা করবেন না এতে আপনার লাভের পরিবর্তে ক্ষতি আসতে পারে অবশ্যই ক্ষতি আসবে এবং এরকমের হাজার হাজার ঘটনা আছে তাছাড়া অনেক মানুষ বিভিন্ন মাজারে গিয়ে মাজারের অলি আল্লার কাছে অলিয়াউলিয়াদের কাছে সন্তান প্রার্থনা করেন সেটাও কিন্তু করা যাবে না মনে রেখেন অবশ্যই আল্লাহ পাকের কাছে আপনি আপনার সন্তানের জন্য দোয়া চাইবেন আপনি সন্তান পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন আউলিয়া এ কেরামদের মাজারে আপনি যেতে পারেন জিয়ারত করতে পারেন এবং সেখানে ইবাদতখানা থাকলে সেখানে ইবাদত করে আল্লাহর কাছে চাইতে হবে অনেকে সরাসরি মাজারে অলি আউলিয়াদের দিকে মুখ করে তাক করে সেখানে বলে যে বাবা তোমার কাছে এসছি আমাকে সন্তান তুমি দান করো এটি কিন্তু করা যাবে না এটি শির্ক হান্ড্রেড পারসেন্ট শির্ক কারণ কোনো আউলিয়া কেরাম সরাসরি আপনাকে কোনো সন্তান দিতে পারবে না অবশ্যই আল্লাহ পাক সন্তান দেওয়ার মালিক ডাক্তাররা যেরকম ওসিলা করেন চিকিৎসা করেন ঠিক পীর ফকির গাউস কুতুব বুজুরগানে দিন বা রুহানি তদবিরকারী ইসলামিক চিকিৎসা এগুলোর মাধ্যমে আপনি ওসিলা পাবেন কিন্তু সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুহায়না আপনি কোনো আউলিয়ার মাজারে গিয়ে যদি বলেন যে আল্লাহ পাক তুমি আমাকে সন্তান দান করো এতে আপনার পসিবিলিটি বেশি থাকে এর কারণ হলো অলি আল্লাহর মাজারে আল্লাহর রহমত বর্ষিত হয় কারণ আল্লাহ পাকের যিনি অলি যিনি আউলিয়া তিনি যেখানে সাইিত থাকেন সেখানে আল্লাহর রহমতের ফিরিস্তা থাকে এটি চিরন্তন সত্য কথা এটির কোনো আর বিকল্প কথা নাই অবশ্যই আউলিয়া কেরামের মাজারে রহমতের ফিরিস্তা থাকে এবং সেখানে শয়তানও থাকে কারণ শয়তানও আউলিয়াদের মাজারে গিয়ে আশ্রয় নেয় চোর ডাকাত লম্পট বা যত জুয়ারি আছে যত মদখুর গাজাখুর নিশাখুর সবাই অল্লি আল্লাহর মাজারে গিয়ে আশ্রয় নেয় কারণ তারা জানে এটি একটি নিরাপদ স্থান আপনি অল্লি মাজারে যাবেন সেখানে কোথায় জুয়ারি আছে কোথায় গাজাখুর আছে কোথায় কে গাজা খাচ্ছে সেটা দেখার বিষয় নয় আপনি আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত করবেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন অবশ্যই প্রত্যেক অল্লি আল্লাহর মাজারে ইবাদত খানা থাকে পুরুষদের জন্য মহিলাদের জন্য আলাদা আলাদা ইবাদতখানা থাকে সেখানে আপনি নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনকে আপনি ঘরে বসে ডেকেও পাবেন আবার আউলিয়া কেরামের মাজারে গিয়ে ডাকলেও পাবেন মক্কা শরীফে গিয়েও আপনি পাবেন মদিনা শরীফে গিয়েও পাবেন ব্যাপার হচ্ছে আপনি কোথায় গেলেন কোন জায়গা থেকে আল্লাহকে ডাকছেন সেটির একটি ব্যাপার আছে আপনি একটি পবিত্র স্থান থেকে যখন আল্লাহ পাককে স্মরণ করবেন অবশ্যই আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবেন অতি দ্রুত সময়ের ভিতরে আবার আপনার ঘরের মধ্যেও যদি আপনি পবিত্র স্থান বানিয়ে সেখানে যদি আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করেন গভীর রাতে আল্লাহ পাকের কাছে চান তাহলে অবশ্যই আপনি ডাকে সাড়া পাবেন আমি একটি ছোট্ট পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি যে সমস্ত মা বোনদের বাচ্চা হয় না তারা এই আমলটি করবেন এই আমলটি অবশ্যই স্বামীরাও করতে পারেন স্ত্রীরা যেমনভাবে করবেন স্বামীরাও করবেন লাল রঙের আপেল নিবেন যেগুলো বিশেষত আমেরিকান আপেল বলা হয় লাল কালারের আপেল অত্যন্ত ঠনঠনে শক্ত এবং মোটা ধরনের লাল টকটকে আপেল নিবেন এবং এই আপেল প্রতিদিন সকালে খালি পেটে একটি এবং রাতে ঘুমানোর আগে একটি আপেল আপনাকে খেতে হবে এবং এই আপেলটির উপরে মাত্র সাতবার মাত্র সাতবার পড়বেন ইয়া খালি ওয়াল অর্ধ মনে রাখবেন এই কথাটা ইয়া অর্ধ যে কথাটির অর্থ হচ্ছে হে আকাশ এবং জমিনের সৃষ্টিকারী ইয়া খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ সাতবার পরে একটি আপেলের উপরে ভুগ দিয়ে বিসমিল্লাহ সহিত আপেলটি খেয়ে নেবেন এই ভাবে আপনি 3 মাস পর্যন্ত করবেন নারী পুরুষ উভয়ে যাদের বাচ্চা হয় না তারা ইনশাআল্লাহ তাআলা সাধারণ কোনো সমস্যার কারণে সাধারণ কোনো ধরনের প্রবলেমের কারণে যদি আপনাদের বাচ্চা হওয়া বন্ধ থাকে তাহলে সেটি খুলে যাবে আরেকটি কথা আছে যে সমস্ত মা বোনদের মান্থলি পিরিয়ডের সমস্যা আছে তারা অবশ্যই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করবেন কেন পিরিয়ড সঠিকভাবে হয় না সেটি চিকিৎসা করাবেন আর যদি ডাক্তার ওষুধ দেওয়ার পরও আপনার পিরিয়ড সঠিকভাবে হচ্ছে না মনে করেন তাহলে অবশ্যই কোনো জিন বা জাদুর দ্বারা আক্রান্ত আছেন সেটির জন্য রুহানি হাজিরা করিয়ে আপনি তদবির নিতে পারেন আর আমি যে আমলটা বলে দিলাম আপেলের আমল সেটি তিন মাস করবেন নব্বই দিন নব্বই দিন করবেন স্বামী এবং স্ত্রী দুজনই করবেন ইয়া ইয়াওয়াতিওয়াল অর্ধ এই কথা সাতবার পরে একটি আপেলে ফুক দিয়ে সকালে খালি পেটে খাবেন আবার ঘুমানোর আগে একটি আপেলের উপরে সাতবার করে ফুক দিয়ে খাবেন তবে মনে রাখবেন আপেলকে কেটে কেটে টুকরো করে কাটা চামচ দিয়ে খাবেন না গোটা আপেলটা খাবেন আস্ত আপেল ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিবেন এবং সেটির উপরে সাতবার এই দোয়াটা পাঠ করবেন ইসিমটা পাঠ করবেন এবং একটি ফুক দিবেন সাতবার পরে একটি ফুক দিবেন দিয়ে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন এইভাবে আস্ত আপেলটি খাবেন কাটবেন না এবং আপেলের যদি বিচি থাকে ভিতরে সেটি পবিত্র কোনো স্থানে ফেলে দিবেন এইভাবে তিন মাস করতে থাকবেন ইনশাল্লাহ সন্তান আশা করা যায় আল্লাহ পাক আপনাকে দান করবেন তাছাড়াও পাকের কাছে দোয়া চাইবেন এবং যদি কারো কাছে জমজমের পানি থাকে যদি না থাকে সংগ্রহ করিয়ে নেবেন জমজমের পানি প্রতি রাতে ঘুমানোর আগে তিনবার বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে খেয়ে তারপরে ঘুমাবেন এইভাবে তিন মাস করতে থাকবেন ইনশাআল্লাহ সাধারণ যে কোনো সমস্যার কারণে বা রুহানি সমস্যার কারণে যদি আপনি বাচ্চা কাচ্চা না পান তাহলে ইনশাআল্লাহ হবে আশা করি এই আমলে আপনারা উপকৃত হবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমিও সবার জন্য দোয়া করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি